2023 বিধানসভা নির্বাচনের পূর্বে পাহাড়ের অন্যতম শক্তি টিপরা মথা চাপে বামপন্থী দল দিশেহারা পরিস্থিতিতে রয়েছে। রাজনৈতিকগতভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জেএমপি তথা গণমুক্তি পরিষদ, কিন্তু তেমনভাবে তিপ্রাসাদের মন জয় করতে পারছেন না। যদিও দীর্ঘ 25 বছর ধরে এর যে তিপ্রাসারা সিপিএমকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছিল, রাজধানীতে যে কোনো সমাবেশ ঘটলে পাহাড় থেকে জনঢল নামত তিপ্রাসাদের, কিন্তু এবার আর সেই চিত্র দেখা যাচ্ছে না, বরং উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে। জেএমপি নেতৃত্বদের দেখলেই আজ মুখ ঘুরে দাঁড়িয়ে যাচ্ছেন টিপ্রাসারা। কেন এই পরিস্থিতি? এর সহজ উত্তর একটাই বলা যায় যে এবার টিপ্রামতার চাপে বামপন্থীরা কুণ্ঠাসা হয়ে রয়েছে পাহাড়ে। গণমুক্তি পরিষদের ব্যানারে সিপিএম দল যেভাবে স্টিম রোলার চালাচ্ছিল দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যের টিপ্রাসাদে ঠকিয়ে আসছিল, সেই বার্তা কিন্তু টিপ্রাসারা বুঝে নিতে পেরেছে। তাই 2023 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে এই ভিলেজ নির্বাচনে টিপ্রাসারা কোনোভাবেই গণমুক্তি পরিষদের যে কোনো ডাকে আর সাড়া দিচ্ছেন না। এই পরিস্থিতিতে এটাই পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে যে টিপ্রামতার চাপে পাহাড়ে দিশেহারা হয়ে রয়েছে বামপন্থীরা।